শিল্প বই করতাম, আমরা খুব সুনির্দিষ্টভাবে করেছি। কিন্তু রায় আপনার পক্ষে গেছে, আপনি জমি ফেরত দিতে চান দিন, আপনি ইচ্ছুক অনিচ্ছুক এসবের মধ্যে ভেদাভেদ করবেন না আর এইভাবে দেবেন না। এটা দিতে হলে আপনাকে জমি অধিগ্রহণ আইন তার একটা সংশোধন আনতে হবে, এবং সেই সংশোধন এনেছে অন্য রাজ্য, তামিলনাড়ুর উদাহরণ দিয়ে আমি বলেছিলাম, খুব ছোট্ট একটা সংশোধন আনতে হবে, কিন্তু দিল্লিতে যেতে হবে, রাষ্ট্রপতির অনুমোদন লাগবে। আপনি যাই করুন রাষ্ট্রপতির অনুমোদন লাগবে। এটা উনি চাচ্ছিলেন যে এইসব কিছু করবেন না, বিধানসভাকে এড়িয়ে যাবেন, রাষ্ট্রপতি অনুমোদন লাগলে সেটাও এড়িয়ে যাবেন। উনি যে কেন এত ভয় পান আমি বুঝতে পারি, যার যদি ঠিক 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 অবস্থানে থাকেন এত ভয় পাওয়ার কি আছে, হাউসকে ভয় পাওয়ার কি আছে, ওর সংখ্যাগরিষ্ঠতা আছে হাউসের মধ্যে, আমরা কজন বিরোধী পক্ষ, উনি হাউসকে ফেস করতে ভয় পাচ্ছে। এটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি যে নীতিগতভাবে উনি একটা দুর্বল অবস্থানে আছেন, এমন একটা অবস্থানে আছেন যাকে তিনি তাকে প্রকাশ মুখে তার সমর্থন করতে পারছেন, সেইটুকু নৈতিক শক্তিও তিনি পাচ্ছেন না, মুখে উচ্চারণ করার মতো নৈতিক শক্তি তার নেই।